পরিসংখ্যান বলছে গোটা ভারতের মধ্যে রাজনৈতিক সহিংসতায় পশ্চিমবঙ্গই নাকি এক নম্বরে। সাড়ে তিন দশকের বামপন্থী শাসনেও যেমন এই ছবিটা আগা গোড়া প্রায় একই রকম ছিল, গত ১৩ বছরের তৃণমূল সরকারের আমলেও তা বদলায়নি এতটুকু। উল্টে রাজনৈতিক হিংসা এবং হানাহানির ঘটনা বেড়েছে, বিশেষত গ্রাম বাংলায়। প্রতিটি দলের মধ্যে নিয়মিত রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ঘরে ঘরে গড়ে উঠেছে গাদা বন্দুক ও বোমা বানানোর কারখানা। আর যে কোনো নির্বাচন এলেই বেড়েছে সংঘাত, বেড়েছে প্রাণহানি। কিন্তু কেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতা এত বেশি? কেন ভারতের অন্য রাজ্যের তুলনায় রাজনীতি এখানে বেশি রক্তাক্ত? কেন পশ্চিমবঙ্গের নিয়মিত শিরোনাম হয় নানা রাজনৈতিক হানাহানির খবর? বিভিন্ন দলের মধ্যে, এমনকি কখনো কখনো একই দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, খুনোখুনি এ রাজ্যে প্রায় নিত্যকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাকি দেশ যেটা বুঝতে পারে না তা হলো শিক্ষিত, নম্র বা সংস্কৃতিবান বলে যে বাঙালির পরিচয়, রাজনীতির ক্ষেত্রে তারা কেন এত হিংস্রতার পরিচয় দেয়? কংগ্রেস এবং বামপন্থীদের গড়ে হিংসার সেই ট্র্যাডিশন গত কয়েক বছরের তৃণমূল আমলেও কেন রাশ টানা গেল না? নমস্কার, আমি পায়েল আর আপনারা দেখছেন নিতমের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনৈতিক সন্ত্রাস নিয়ে। নানা কারণে, নানা অজুহাতে ষাট বা সত্তরের দশকে যেভাবে রক্তাক্ত হয়েছিল পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিও এ রাজ্যকে সেদিকেই আবার ঠেলে নিয়ে যাচ্ছে। ২০২৩ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা শুরু থেকেই রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাসের খেলা চলছে, ঝরছে রক্ত। গণতন্ত্রের এই উৎসব উপলক্ষে রাজ্য জুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। হাওয়ায় ভাসছে বোমা বারুদের গন্ধ। বোমা ও গুলিসহ হিংসা এবং অশান্তির আবহে খালি হচ্ছে কত মায়ের কোল, পিতৃহারা হচ্ছে সন্তান, আর এই সংখ্যাটা নেহাত কম নয়। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে গত ২৯ দিনে ১৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে, গত ৩৬ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। এক নজরে দেখে নেওয়া যাক, ভোট ঘোষণার দিন থেকে বিগত ২৯ দিনের দিনলিপিতে ঠিক কী ঘটেছে। ৮ জুন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। ৯ জুন মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন এক কংগ্রেস কর্মী। ১৫ জুন মুর্শিদাবাদের নবগ্রামে কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে তৃণমূলের অঞ্চল সভাপতির মৃত্যু হয়। ওই দিনই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূল এবং এক আইএসএফ কর্মীর। অন্যদিকে পানাপুকুর গ্রামে পিটিয়ে খুন করা হয় আরও এক তৃণমূল কর্মীকে। ১৮ জুন কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মী খুন হন, ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। ২২ জুন পুরুলিয়ার আদ্রায় দলীয় কার্যালয়ে খুন হন তৃণমূল নেতা। ২৪ জুন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় আলিম শেখ নামে এক ব্যক্তির। ২৮ জুন কোচবিহারের দিনহাটায় সংঘর্ষে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। ২৯ জুন পশ্চিম মেদিনীপুরের সবঙ্গে বিজেপি বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। ৩০ জুন সবগেরই বুড়ালে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। ১ জুলাই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে গুলি করে খুন করা হয় যুব তৃণমূল কর্মীকে। ২ জুলাই উত্তর ২৪ পরগনার হারোয়ায় কুচিমোড়া গ্রামে বোমা ফেটে মৃত্যু হয় এক ব্যক্তির। ৩রা জুলাই পুরুলিয়ায় বিজেপির বুথ সভাপতি বঙ্কিম হাজদার দেহ উদ্ধার হয়। ৪ জুলাই পঞ্চায়েত নির্বাচনে হিংসার বলি স্কুল ছাত্র। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমা ফেটে মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রের। ৬ জুলাই বীরভূমের মোহাম্মদবাজারে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু কামাল শেখ নামে এক ব্যক্তি। মৃত ব্যক্তি কংগ্রেস কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই দিনই দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে নির্দল প্রার্থীর মৃত্যু হয়। ৩রা জুলাই তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছিলেন ওই ব্যক্তি। এহেন পরিস্থিতিতে রাজ্যের হিংসা অশান্তি নিয়ে যখন প্রশ্ন তুলছেন বিরোধীরা, তখন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের ডিজির গলাতে শোনা গিয়েছে কার্যত মুখ্যমন্ত্রীর সুর। সব আপ লোগ বঙ্গাল কে নিবাসী হ্যায়, ক্যা আপকো এসা লাগ রাহা হ্যায় কি বঙ্গাল একদম আউট অফ কন্ট্রোল অর বহুত ভয়ঙ্কর হিংসা কি ঘটনায় ঘট রহি হ্যায়? দো তিন ঘটনায় ঘটি হ্যায় জিস পে পুলিশ নে তুরন্ত অ্যাকশন লিয়া হ্যায় অর হাম লোগ কো উপর সে একদম ক্লিয়ার নির্দেশ ভি হ্যায়, কোই ইস তরহ কা সন্দেহ নহি হ্যায় কি কিসি তরহ কি ভি ঘটনা হো উস পর তুরন্ত পুলিশ অ্যাকশন লেকার কে উসকো নিয়ন্ত্রণ মে লায়ে
और कोई ऐसी घटना यहाँ नहीं घटी जिसको कि हम तुरंत नियंत्रण में न ला सके। दिन कयेक आगे राज्य जुड़े अशांति निये विरोधीदेर अभियोगेर प्रेक्षिते कार्यत एक ही सुर शोना गियेछिलो राज्येर प्रशासनिक प्रधान तथा मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। এত নমিনেশন পলিটিক্যাল পঞ্চায়েত যেখানে আছে, এত নমিনেশন কোনো দিন এত শান্তিপূর্ণ ভাবে কেউ দিতে পেরেছে কি না? ভাঙ্গরে ঘটনা তো কিছু গুন্ডা করেছে, আমাদের মারা গেছে আমার দুজন সহকর্মী। ভাঙ্গরের ঘটনা তৃণমূল কংগ্রেস করেনি, দুটো ঘটনা ঘটেছে আর তার জন্য কেন্দ্রীয় সরকার উঁচিয়ে বসেই আছে, ডান্ডা দিয়ে লোক পেটাও, গুলি দিয়ে মারো, সারা বাংলায় তোমরা সেন্ট্রাল ফোর্স নিয়ে এসো। এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ডিজিকে এক হাত নিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একটা ডিজির কোন ভূমিকা আপনারা দেখতে পান না। এই ধরনের মেরুদণ্ড সরীসৃপ জাতীয় প্রাণী এবং মমতা ব্যানার্জির পোষ্য, তার মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করতে পারে। অন্যদিকে নির্বাচনী সহিংসতা নিয়ে পূর্বতন বাম সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে কার্যত নিজেদের দায় এড়িয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পঞ্চায়েতের নির্বাচনে কি হয় বাংলা এটা এইবারের নির্বাচন দেখছে না, 34 বছর ধরে দেখে এসেছে কি হয়। যারা তখন ছিল না, যাদের অস্তিত্ব বলে কিছু ছিল না, তারা এখন এসে অনেক বড় বড় কথা বলছে, তো আধিকারিক যেটা দেখছেন সেটাই বলছে। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি মানে যে গান্ধীগিরি নয় বরং বোমা বন্দুকের ভাষা, গত কয়েক বছরে সেই ধারণাই আরও জোরালো হয়েছে। রক্ত ঝরে চলেছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দলেরই, আর 2023-এর সেই স্মৃতি উস্কে দিচ্ছে বিগত কয়েক বছরের রাজনৈতিক সন্ত্রাসের চিত্রকে। এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলব হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে? ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। ভাই ভাই মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো না যে বাংলার মানুষের জন্য একটাও ভোট পাবে না। পশ্চিমবঙ্গের মানুষজনকে বড় একটা কি নাম করবে কি ওই দশ দিনে ধাপা ধাপ ধাপা ধাপ খাবে পঞ্চায়েতে প্রমাণ দেবে, আবার আবার প্রমাণ দেবে। ওরা ওদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন, এগুলো তারই হয়তো কোনো অংশ হবে। তবে আমি বলেছি কোথায় কোথায় পৌঁছচ্ছেন জানতে পারলে আমাদের সুবিধা হয়, আমাদের কর্মীরা ওগুলো নিয়ে নেবে, কারণ আমাদের কাছে ভালো ট্রেনার রয়েছে, এক্স আর্মি কর্নেল। আমরা না না প্র্যাকটিস নয়, প্র্যাকটিসটা করে রাখবে যাতে বিজেপি ব্যবহার করতে পারে। গত কয়েক বছরে তৃণমূল কংগ্রেসের রক্তপাতের রাজনীতির বলি হয়েছেন 64 জন বিজেপি কর্মী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সহিংসতার এই চিত্র সর্বব্যাপী, তবে সহিংসতা এবং সন্ত্রাসের এই চিত্র অতীতের বাম এবং তারও আগে কংগ্রেসের আমল থেকেই চলে আসছে। আর বিজেপি কর্মীরা বরাবরই নিপীড়নের শিকার হয়ে আসছে টিএমসি, কংগ্রেস এবং বামেদের হাতে। তবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে সংঘটিত এই হামলার ঘটনা প্রকাশ্যে আসে 2013 সালে। সে বছর 16ই জুন মালদার হবিবপুরের এক বিজেপি কর্মীকে গুলি করে হত্যা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপি কর্মীদের লক্ষ্য করে হামলা এবং আক্রমণের ঘটনার বারবারন্ত লক্ষ্য করা যায় 2018 সালের মে মাসে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে। গত বছর অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলা জুড়ে একের পর এক বিজেপি কর্মীকে হত্যা, কর্মী সমর্থকদের মারধর, ভয় দেখানো, বাড়িঘর লুটপাট এবং অগ্নিসংযোগের মতো ঘটনার সাক্ষী ছিল বাংলার মানুষ। আর নির্বাচনের দিন ঘোষণার পরপরই হিংসার এক কদর্য ছবি উঠে এসেছিল সারা রাজ্য জুড়ে। মনোনয়নের দিন ঘোষণা থেকে নির্বাচন পর্বের সমাপ্তি পর্যন্ত বিজেপির 20 জন কর্মী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন। সহিংসতার জেরে ঘর ছাড়া হয়েছিলেন প্রায় 1415 জন বিজেপি কর্মী এবং সমর্থক। বিজেপির 52টি দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় জখম হয়েছিলেন 1341 জন বিজেপি কর্মী সমর্থক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছিল গত বছর পঞ্চায়েত নির্বাচনে। 2018 সালের 4 এপ্রিল বিজেপি কর্মী অজিত মুর্মুর হত্যার ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল বাংলার রাজনীতিতে।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে জখম হয়েছিলেন বাঁকুড়ার ওই সক্রিয় বিজেপি কর্মী। তার মৃত্যু হয়েছিল হাসপাতালে। এটা ছিল পরিকল্পিত গণহত্যা, যেখানে অগ্রণী ভূমিকা নিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার রেশ মিটতে না মিটতেই আরও একটি ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্যকে, আর এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। দাগী অপরাধী সমাজবিরোধীদের ছেড়ে পুলিশ ধাওয়া করেছিল গেরুয়া পতাকা বহনকারী লালটু দাস নামের এক যুবককে। নৈহাটির ওই যুব বিজেপি কর্মীর অপরাধ ছিল নিজের সাইকেলে জয়শ্রী রাম লেখা পতাকা লাগানো। আর পুলিশের তাড়া খেয়ে ওই যুবক যখন বেসামাল হয়ে পড়ে গিয়েছিল, ঠিক তখনই পেছন থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। রক্তপাতের রাজনীতি অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়েছিল বাংলার রাজনীতিতে। আর এই পটভূমিতে দুটি খুনের ঘটনার পর সন্ত্রাসের বাতাবরণে প্রকৃত নির্বাচনের ছবিটাও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। গণতন্ত্রমূলক রাজ্য পশ্চিমবঙ্গে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে 34.2% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে এর পেছনে আরও একটি বিশেষ কারণ ছিল। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত তৃণমূল কর্মী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ করবে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে, যে কারণে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে বাধাপ্রাপ্ত হয়েছেন বিরোধী দলের প্রার্থীরা। রাজ্য জুড়ে এমন কোনো জেলা ছিল না যেখানে গণতান্ত্রিক এবং সঠিক উপায়ে মনোনয়ন দাখিল হয়েছিল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে বেশ কিছু প্রার্থীকে অনলাইনে মনোনয়ন জমা দিতে হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ব্যাপক সহিংসতার জেরে বোলপুর, ঝাড়গ্রাম, সন্দেশখালি, শান্তিপুর, নারায়ণগড়, বসিরহাট, চোপড়া, গঙ্গাজল ঘাটি, মোহাম্মদবাজার, গোলশিতে মনোনয়ন জমা দিতে পারেননি বিজেপি প্রার্থীরা। অনেক ক্ষেত্রে আবার মনোনয়ন জমা দিতে যাওয়া বিজেপি প্রার্থীরা আক্রান্ত হয়েছেন খোদ বিডিও অফিসের ভেতর এবং বাইরে। বাঁকুড়া জেলার জেলাশাসকের দপ্তরের ঠিক বাইরে বিজেপির রাজ্য সম্পাদক সঞ্জয় সিং, রাজু ব্যানার্জি এবং রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডলের গাড়িতে হামলা চালিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, শ্যামাপদ মণ্ডলকে গাড়ি থেকে বের করে মারধরও করা হয় বলে অভিযোগ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে চলতে থাকা শাসক দলের রক্তের রাজনীতি নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে বন্ধ হয়ে গিয়েছিল তা কিন্তু নয়। গত বছর পঞ্চায়েত নির্বাচনের পরের ছবিটাও ছিল সহিংসতা, নৃশংস হত্যাকাণ্ডে ভরপুর। গণনার দিন অবাধে কারচুপি এবং ভোট লুটের মতো ঘটনাও ঘটেছিল, যা অবশ্য প্রত্যাশিতই ছিল। সব মিলিয়ে 2014 লোকসভা নির্বাচন থেকে 2018 পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত মোট 41 জন বিজেপি কর্মী খুন হয়েছেন এ রাজ্যে। তবে 2018 পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা এবং ভোট লুট সত্ত্বেও ফলাফলের নিরিখে বাংলার মানুষের আশীর্বাদে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসে ভারতীয় জনতা পার্টির নাম। কিন্তু বিজেপির এই সাফল্য ভালো চোখে দেয়নি শাসক দল। রাজ্যে বিজেপির উত্থানে উদ্বিগ্ন হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেস। আরও বেশি মাত্রায় শুরু হয়ে গিয়েছিল তৃণমূলের সহিংসতার রাজনীতি, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের হত্যার ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছিল রাজ্য জুড়ে। তৃণমূলের এই হিংসা এবং অশান্তিতে বহু বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু হয়েছিল। তবে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং শক্তিপদ সরকারের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বাংলার মানুষকে। ত্রিলোচন মাহাতো 29 মে 2018 গলায় ফাঁস দিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং লিখে দেওয়া হয়েছিল বিজেপি করার অপরাধে এই শাস্তি দেওয়া হলো। দুলাল কুমার একই কায়দায় 1 জুন 2018 সালে হত্যা করা হয়েছিল বিজেপি কর্মী দুলাল কুমারকে। শক্তিপদ সরকার 28 জুলাই 2018 পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করায় কুপিয়ে হত্যা করা হয় বিজেপি কর্মী শক্তিপদ সরকারকে। ঘটনার অভিযোগ উঠেছিল তৃণমূলের দুই বুথ সভাপতির বিরুদ্ধে। 2018 পঞ্চায়েত নির্বাচন থেকে 2019 লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পরেও বজায় ছিল হিংসা এবং অশান্তির এই বাতাবরণ। লোকসভা নির্বাচন শুরুর সময়ও হিংসা এবং অশান্তির আগুনে জ্বলেছিল পশ্চিমবঙ্গ, যে কারণে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু তারপরেও রোখা যায়নি হিংসা এবং সন্ত্রাস। সেই সময় শাসক দলের পক্ষ নিয়ে কাজ করায় এবং সন্ত্রাসে মদত যোগানোর অভিযোগ উঠেছিল পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও। দেখা গিয়েছিল যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী অনুপস্থিত ছিল সেই সমস্ত জায়গায় হিংসা রুখতে ব্যর্থ হয়েছিল রাজ্য পুলিশ।
আর এবারের পঞ্চায়েত নির্বাচন শুরুর আগেই যেভাবে রাজ্য জুড়ে রক্তের আবির খেলা চলছে, সেখানে কার্যত প্রশাসনের অঙ্গুলি হেলনেই কাজ করছে পুলিশ প্রশাসন বলে বারে বারে অভিযোগ উঠছে। রাজ্যে একের পর এক সন্ত্রাস, অশান্তি এবং হিংসার ঘটনায় আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাও। এহেন আতঙ্কের পরিবেশ থেকে মুক্তি পেতেই বিজেপির ছত্রছায়ায় আশ্রয় পেতে চাইছেন বাংলার মানুষ। আর ভারতীয় জনতা পার্টিও রাজ্যের শাসক দলের সহিংসতা এবং অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 2019-এ দ্বিতীয় এনডিএ সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সেই সমস্ত বিজেপি কর্মী এবং তাদের পরিবারগুলি যারা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়াইতে প্রাণ দিয়েছেন বা ভিটে মাটি ছাড়া হয়েছেন। আরও একবার আরও একটি নির্বাচন রাজ্যে। নির্বাচন শুরুর আগে থেকেই যেভাবে অশান্তি এবং সন্ত্রাসের আবহাওয়া শুরু হয়েছে জেলায় জেলায়, তাতে পঞ্চায়েত নির্বাচনের দিন কী ছবি দেখতে হয় সেটাই ভেবে আতঙ্কিত রাজ্যবাসী। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রিতম বাংলার বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। জয় হিন্দ।